हेलो एवरीवन, कुकिंग विद श्रीपर्णा चैनले आपनादेर सबाई के वेलकम। आज के आपनादेर साथे इलिश माछेर एकटी दुर्दान्त रेसिपी शेयर करब। आज देखाबो कला पाता मुड़े इलिश माछेर पातुड़ी आमी किभाबे बानाई। बांगाली आर इलिश माछ एई दुटोर सम्पर्क किन्तु भीषणी गभीर, ताहले चलुन देखे नी। एखाने आमी इलिश माछ नियेछी 5 पिस। सबार प्रथमे आमी एटाके मैरिनेट करब। तार जन्य दिच्छी आमी स्वाद मतो नून, हाफ टी स्पून दिच्छी आमी हलुद गुड़ो, आर 1 टी स्पून मतो एकटु सर्षेर तेल आमी दिच्छी। एबार नून हलुद एवं सर्षेर तेल आमी हातेर साहाज्ये भालो करे माछगुलोर गाए माखिए नेब एवं एटाके मैरिनेट होते देब आमी मिनिट 15-র জন্য। আর যতক্ষণ এটা ম্যারিনেট হবে আমি দেখিয়ে দিচ্ছি কলা পাতাটা আমি কিভাবে রেডি করি। এইভাবে শেকে শেকে কলা পাতা রেডি করা যায়। আমি হাতের সাহায্যে করছি, আপনারা একটি কাপড়ও ব্যবহার করতে পারেন। এছাড়া গ্যাসের উপর এইভাবেও কলা পাতা রেডি কিন্তু করা যায়। এখানে আমি সাদা এবং কালো সর্ষে আর পোস্ত সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা নিচ্ছি আমি 2 টেবিল স্পুন। সমপরিমাণ আমি টক দই নিচ্ছি, সামান্য একটু নুন অ্যাড করছি, নুনটা অবশ্যই বুঝে দিতে হবে। হলুদ দিচ্ছি 1 টিস্পুন, 2 টিস্পুন আমি সর্ষের তেল দিচ্ছি। এবার সব কিছুকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার এইভাবে কলা পাতায় তেল মাখিয়ে টক দই সর্ষে এবং পোস্তর মিশ্রণটি দিয়ে তার উপরে একটি মাছ দিতে হবে। মাছের উপরেও আমি সর্ষে পোস্ত টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্লেভারের জন্য। এখানে আমি গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এইভাবে কলা পাতা দিয়ে ইলিশ মাছটাকে মুড়ে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটি মাছকে আমি রেডি করে নেব। এই পার্টটাই কিন্তু সব থেকে টাফ, এটা খুবই সাবধানে করতে হবে। জল গরম করতে দিয়েছি যাতে স্টিম হয়। তার উপরে এই ধরনের একটি থালা আমি ব্যবহার করছি। এবার সবকটা মাছকে আমি এইভাবে সাজিয়ে দেব। নর্মালি এই রান্নাটা করতে, মানে স্টিম করতে, মিনিট 15 সময় লাগে, কিন্তু মাছগুলো যেহেতু আমি একটু বড় সাইজের নিয়েছি আমি এটাকে 25 মিনিট ধরে স্টিম করব। 10 মিনিট পর দেখুন কত সুন্দর করে জিনিসটা স্টিম হচ্ছে। পুরো স্টিম দেওয়ার প্রসেসটিকে আমি এবার কমপ্লিট করব, তাহলেই একদম রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল ভীষণই টেস্টি, ভীষণই মজাদার কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুড়ি।
आशा करी आपनादेर आमारी रेसिपिटी भालो लेगेछे। भालो लागले अवश्यई लाइक करबेन एबं बंधुदेर साथे शेयर करबेन। कोनो जदि सजेशन थाके अवश्यई कमेंट सेक्शने जानाबेन। आर आमार एई चैनलटीके सबस्क्राइब करे नेबेन। आपनादेर अनेक अनेक भालोबासा आमार चाई, आशा करी आमी पाबो। अनेक अनेक धन्यवाद वीडियोटी पूरोटा देखार जोन्नो।